তো বর্তমান সময়ে সিপিএ বিল্ড আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। বেশ কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো যদি আপনি মেনে অ্যাপ্লিকেশান করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আর শুরুতে একটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওতে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের সাথে আপনারা যে কোনো সিপিএ এবং অ্যাফিলিয়েট বিষয়ে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটে সকল ধরনের কন্ট্যাক্ট সিস্টেম দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ, স্কাইপি এবং ফেসবুক পেজ এবং ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার সহ দেওয়া আছে। আর যাদের বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক প্রয়োজন হয় নিজের নামে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হাই রেটিং সিপিএ নেটওয়ার্ক আমরা তৈরি করে দিই একদম স্বল্প সময়ের মধ্যে। আমাদের কাছে আপনারা হচ্ছে পাবেন ডোমেন এবং হোস্টিং এসআর হোস্ট বিল্ডের পক্ষ থেকে অল্পমূল্যে ডোমেন এবং হোস্টিং আমরা প্রোভাইড করি। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দেওয়া আছে। এবার আমি প্রসেসটা দেখবো যেভাবে আপনারা সিপিএ বিল্ড অ্যাপ্লিকেশান করবেন। তো সিপিএ বিল্ড অ্যাপ্লিকেশান করার দুইটি প্রসেস আছে। একটা হচ্ছে আপনারা ডাইরেক্ট সিপিএ যে সিপিএ বিল্ডের ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাপ্লিকেশান, আর একটা প্রসেস হচ্ছে আপনার যে কোনো রেফার লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশান। রেফার লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশান করলে আপনাদের 95% চান্স থাকে আপনাদের অ্যাপ্লিকেশান পাওয়ার জন্য। সেক্ষেত্রে যেটা প্রয়োজন, তো যে কোনো যে অ্যাকাউন্টে রেফার করবেন সেই অ্যাকাউন্টে যেন উইকলি পেমেন্ট অন্তপক্ষে একটা থাকে। তো সেক্ষেত্রে আর যারা সাধারণত ডিরেক্টলি অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু 50% চান্স থাকে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশান ক্ষেত্রে। আমাদের একটা রেফার লিঙ্ক দেওয়া আছে, সেটাতে তো হিউজ পরিমাণ কাজ করা হয়, সেটার মাধ্যমে যদি আপনারা রেফার করেন তো আপনাদের 99% চান্স থাকবে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য। তো আমি আমার রেফার লিঙ্ক থেকে আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করে আপনাদের দেখে দিচ্ছি। তো আমি প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর একটা আপনারা ফর্ম দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। প্রথম ফার্স্ট নেম আর হচ্ছে লাস্ট নেম, তো দুইটা অপশান আছে। তো লাস্ট নেমের জায়গায় আমি লাস্ট নেমটা আমি দিয়ে দিলাম এখান থেকে। আর একটা কথা মাথায় রাখতে হবে, আপনাদের এনআইডি কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, তো যে কোনো একটা ডিটেলস অনুযায়ী আপনাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে। তো এনআইডি কার্ড হলো অবশ্যই স্মার্ট এনআইডি কার্ড আপনাদের হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা কখনোই অ্যাকাউন্ট ভেরিফিকেশান কমপ্লিট করতে পারবেন না। আর ভেরিফিকেশান কমপ্লিট না করলে আপনারা কিন্তু পেমেন্টও উঠাইতে পারবেন না। এবার আমি একটা ইমেল দিয়ে দেবো যেটা ভ্যালিড ইমেল, তো আপনাদের নামের সাথে সম্পূর্ণ যেন মিল থাকে সেরকম একটা ইমেল আমি দিয়ে দেবো এখান থেকে। এবার ইউজার নেম, ইউজার নেমটা যে বিষয়টা, আপনাদের যে নাম আছে নামের সাথে চাষ প্রাসঙ্গিক একটা ইউজার নেম দিতে হবে যেন সেম একটু মিল থাকে। পাসওয়ার্ড, আর পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যার একটা পাসওয়ার্ড হতে হবে। তো নাম্বার, নাম্বারের সাথে কিছু সংখ্যা আপনারা মানে তা দিয়ে দিবেন আপনারা অ্যাফিলেট। আর এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশ, তো বাংলাদেশটা আপনারা সিলেক্ট করবেন। তো যাই যে কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশান করবেন তো সেই কান্ট্রিটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশান করতেছি আমি বাংলাদেশটা দিয়ে দিলাম। আর যে অ্যাড্রেসটা আছে একদম রিয়েল অ্যাড্রেস, আপনার এনআইডি অনুযায়ী অ্যাড্রেসটা কিন্তু প্রোভাইড করতে হবে। তো সর্বপ্রথমে আপনাদের ভিলেজ, ভিলেজের নামটা দেওয়ার ট্রাই করবেন। তো তারপরে আপনাদের থানার যে নামটা আছে তারপরে আপনাদের থানার নামটা দেওয়ার ট্রাই করবেন। তারপরে সিটি যেটা আপনাদের ডিস্ট্রিক্ট সেটা দিবেন। আর এখানে জিপ কোড, জিপ কোড অথবা পোস্টাল কোড আপনার এনআইডি কার্ডের পিছনে আপনারা দেখবেন 4 সংখ্যার একটা পোস্টাল কোড আছে, সেই কোডটা আপনারা প্রোভাইড করবেন। তো এখানে স্কাইপি, তো স্কাইপিটা কিন্তু না দিলেও চলবে, কারণ তো যেসব ইয়ার পিছনে দেখবেন যে সাইডে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। আর যেসব স্টার মার্ক দেয় সেগুলো ফিল আপ না করলেও আপনাদের চলবে। তো এখানে দেখেন হুই আর ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, তো কোথায় থেকে শুনছেন, তো সেক্ষেত্রে আপনারা টপ ফ্রিল্যান্সার বিডি অথবা গুগল অথবা ফ্রেন্ডস, তো আপনাদের যেখান থেকে শুনছেন সেটা দিয়ে দেবে। আর এখান থেকে কারেন্ট নেটওয়ার্ক, তো আপনারা বর্তমান যে নেটওয়ার্কে কাজ করতেছেন, তো যদি কাজ করেন সেক্ষেত্রে দিবেন,
আর যদি নার্কোস করেন তো সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নাই। তো আমার ক্লায়েন্ট আগে আপমাইনে কাজ করতো, সেক্ষেত্রে আমি আপমাইনটা এখানে প্রোভাইড করলাম। আর এখান থেকে আর একটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা ম্যান্ডেটরি না, আপনারা যদি যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন, আর যদি না থাকে না দিতে পারেন, তো কোনো সমস্যা নেই না দিলেও। তো আপনারা যদি সাধারণত কি অনেকে ল্যান্ডিং পেজ ইউজ করেন, সেক্ষেত্রে ল্যান্ডিং পেজ আপনারা প্রোভাইড করতে পারেন। তো এখানে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি সাধারণত, এখানে এটা আমার নিজেরই একটা ওয়েবসাইট। আমরা সাধারণত প্রমোশনাল মেথড অথবা ট্রাফিক সোর্স, তো ট্রাফিক সোর্স আমরা সাধারণত যেটা ইউজ করি, তো আমার ক্লায়েন্ট সাধারণত সোশিয়াল মিডিয়া ইউজ করে, তো সেক্ষেত্রে সোশিয়াল মিডিয়া আমি প্রোভাইড করবো এখানে। তো সোশিয়াল মিডিয়ার মধ্যে সাধারণত ফেসবুক, তো তারপর আসে সাধারণত টুইটার, তারপর আসা হচ্ছে লিঙ্কডইন। তো জাস্ট আমি তিনটে রাখলাম। তো এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে রোবট, তো রোবটটা এখানে ফিল আপ করতে হবে। তো এটা টিক মার্ক যখন আসবে তখন আপনাদের ফিল আপ হয়ে যাবে, আর এইসব ট্রিক সাধারণত ইয়ে করতে হবে। তারপরে উপরে আরেকবার আমি চেক করে নিলাম, তো সব কিছু ঠিক আছে কিনা। তারপরে আমি রেজিস্টার্ড এখানে ক্লিক করলাম। দেখেন তো এখান থেকে কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিটেড। তো এবার কিন্তু ইমেল ভেরিফিকেশন করতে বলছে, তো আমাকে কিন্তু অবশ্যই ইমেল ভেরিফিকেশন করতে হবে এখান থেকে। এখানে কিন্তু সিপি বিল থেকে একটা ইমেল আমার অলরেডি চলে আসছে, এটা আমি কিন্তু এখন ভেরিফাই করে দিব। তো আমার ইমেল ভেরিফিকেশন একদম কমপ্লিট। তো এবারে সেকেন্ড যে ভেরিফিকেশানটা আছে সেটা হচ্ছে ফোন নাম্বারের ভেরিফিকেশান। তো ফোন নাম্বারের ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে, তো এমন যে কোনো ফোন নাম্বারটা দিতে হবে সেটা হচ্ছে বাংলাদেশি একটা ফোন নাম্বার, যেটা আগে কখনো সিপিএ বিল্ডে ট্রাই করা হয় নাই অথবা দেওয়া হয় নাই, এই ধরনের একটা ফোন নাম্বার কিন্তু আপনাদের ইউজ করতে হবে। তো এখানে সামনে যে জিরোটা আছে সেই জিরোটা সাধারণত কাটতে হবে, সাদা নিবে না, যেহেতু ডবল এইটের সাথে একটা জিরো আছে। তো আমি এটা কেটে দিলাম, তো কেটে দেওয়ার পরে আমি ট্রাই করলাম, তো দেখেন এখানে অলরেডি কিন্তু কোডটা সেন্ড হয়ে গেছে। এবার ভ্যালিডেটে আমি ট্রাই করব। তো আমার সেকেন্ড যে ফোন নাম্বারটা এটাও ভেরিফিকেশান কমপ্লিটেড। এবারে আমাদের যে মেন যেটা অ্যাপ্রুভাল সিস্টেম, সেটা সাধারণত সিপিএ বিল্ড যে টিম আছে তারা তারা দেখবে ম্যানুয়ালিভাবে, দেখার পর এটা আমাকে সাধারণত অ্যাপ্রুভাল দিবে। তো সাধারণত 10 থেকে আপনাদের 24 ঘন্টা পর্যন্ত সময় লাগে তো কনফার্মেশন মেল আসতে। তো আমি সাধারণত ট্রাই করব আমি কনফার্মেশন মেল পাওয়ার জন্য। তো দীর্ঘ 4 ঘন্টা পর কিন্তু আমার কনফার্মেশন মেলটা আছে, তো অবশেষে আমার অ্যাপ্লিকেশানটা কিন্তু তারা অ্যাপ্রুভ করছে। তো এবারে আমি মেম্বার এরিয়াতে প্রবেশ করব, পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা একদম তো ফার্স্ট টাইম আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পর এখান থেকে আমি দেখব যে এখান থেকে বেশ কিছু প্রসেস থাকে আপনাদের অ্যাকাউন্ট করার পরে, সেটা হচ্ছে কি পেমেন্ট সেটিংস। তো পেমেন্ট সেটিংসটা কিন্তু আপনাদের এটা করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা পায়োনিয়ার অথবা পেপালের মাধ্যমে কিন্তু আপনাদের পেমেন্ট নিতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের একটা ভেরিফিকেশনের একটা ভিডিও অলরেডি প্রকাশ করা আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।